डिजिटल নিরাপত্তা আইন ব্যবহারের মাধ্যমে সরকার দমন নিপীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য ডিজিটাল নিরাপত্তা আইনের মতো নিবর্তনমূলক কালো আইন ব্যবহারের মাধ্যমে দমন নিপীড়ন চালাচ্ছে। শুক্রবার বিকেলে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার জনগণের সরকার নয় বলেই সামান্যতম সমালোচনাও সহ্য করতে পারছে না। এই কালো আইনের মাধ্যমে জনগণের বাক স্বাধীনতা, লেখার স্বাধীনতা, মুক্ত চিন্তার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে এবং জনরোষ থেকে নিজেদেরকে রক্ষা করতে এই আইনটি ব্যবহার করা হচ্ছে। এদিকে আরমানিটোলায় রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে তাদের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করেন বিএনপি মহাসচিব।